হয় ভ্যান চালকের বাড়িতে ব্যাপক বোমাবাজি। ভাটপাড়া থানার স্থিরপাড়া মনসাতলা এলাকায় ভ্যান চালকের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। বুধবার বিকেলে প্রথমে দুষ্কৃতীরা হানা দেয় ভ্যান চালক সোমা ওয়াড়ার বাড়িতে। তার বৌদির বাড়িতে একটি বোমা মারে সোমাকে বাঁশ রড দিয়ে এলোপাথাড়িভাবে মারধর করে পালিয়ে যায়। রাতের দিকে ফের হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, সোমার বাড়িতে পরপর চারটি বোম মারে। বোমার আঘাতে গুরুতর জখম হন সোমার স্ত্রী সরস্বতী দেবী। সরস্বতী দেবী ও তার স্বামী সোমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় মহিত সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের খোঁজ চালাচ্ছে। কালকে হয়েছে, ছেলেটাকে ডাকছিল তো, ছেলেটাকে ওর বাবা বললো কি যেতে হবে না, এখানে ওদের সাথে কেন যাবে, ওরা পার্টি টাটি করে মাল ঠাল খেয়ে আছে, যেতে হবে না। তো ছেলেটা বলছে কি কেন ডাকছি, যাই একটু শুনে আসি। তো ওই নিয়ে ছেলেটা মানে বাবা ছেলেই হচ্ছে, ছেলে বাবা বলছে যেতে হবে না, ও ছেলে বলছে কেন শুনে আসি। তো ওই যে যেতে পারিনি, দেরি হয়ে গেছে একটু, তাই ওরা এসছে। এসে আসার পরেই সে ওখান দিয়ে বোমটা নিয়ে এসে ওই বাড়ির থেকে এসে প্রথম মারলো। মারার পরে আমরা তো ভয় আর ঘরে ঢুকে গেছি, আর কোরো ওখানে ছিল, ও ঢুকতে পারিনি, ওই জন্য ওকে মেরেছে। ধরার পরে মেরে টেরে চলে গেছে ওরা। ওরা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এসে ধারাধার করে পাঁচটা বোম মেরেছে ওখানে। তারপরে ওই ঘরের ভেতরে মেরেছে, তারপরে ওই আমার জাটাকে লেগেছে, শ্বশুরটিকে লেগেছে হাতে ফাতে। তারপর ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে, গোলঘর নিয়ে গেছে, ওখান দিয়ে কল্যাণী পাঠিয়ে দিয়েছে। ছোট্টু ছিল আর সে কি পিস ছিল, আরো ছিল, ওদের তো নাম জানি না এখন। পার্টি করে ওরা তো পার্টি করে, বাচ্চা বাচ্চা ছেলে তো এখন। ওই যে কি বলে মমতার পার্টি করে ওরা। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।